হ্যালো বন্ধুরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বর চাকা বন্ধ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে নভেম্বর চাকা বন্ধ ঘোষণা করা হয়েছে তাহলে এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য সঠিক তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন খবরটি হচ্ছে আগামী বৃহস্পতিবার চাকা বন্ধ ঘোষণা করল চারটি মোটর শ্রমিক ইউনিয়ন এদিন 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কর্মচারী ফেডারেশনগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এই ধর্মাগটকে সমর্থন করে চাকা বন্ধ ঘোষণা করেছে মটর মোটর শ্রমিক ইউনিয়নগুলি ইউনিয়নগুলির নেতা বীরেন শর্মা মতুরা দাস রবীন্দ্র কুমার দত্ত নরেন পাঠক ইউনুস আলী রূপদন আলী দেবজিৎ বৈশ্য ও আজিজ রহমান সাংবাদিক বৈঠকে একতা ঘোষণা করেন মটর শ্রমিক নেতারা বলেন বিজেপি সরকারের শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ছাব্বিশ নভেম্বর সাধারণ ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্যের মোটর শ্রমিক ইউনিয়নগুলি নেতারা বলেন মোটর শ্রমিকদের চিকিৎসা এবং তাদের সন্তানদের শিক্ষাসহ সামাজিক সুরক্ষা প্রদানের প্রকল্প রূপায়ণের দাবি এদিনের দরমাগঠের অন্যতম দাবি এছাড়া উনিশশো সালের মোটর ভেহিকেল আইন সংশোধন করে মোটর শ্রমিকদের বিপদে ফেলে দিয়েছে এই সংশোধিত আইন বাতিল করা লকডাউনের সময় সবচেয়ে মারাত্মক কতির মুখে পড়েছেন মোটর শ্রমিকরা তাদেরকে কোনো সাহায্য দেয়নি সরকার উপরন্ত বিভিন্ন জায়গায় টলগেট বসিয়ে মোটর শ্রমিকদের থেকে অত্যাধিক হারে কর আদায় করেছে সরকার কোভিড অজুহাত দেখিয়ে মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যে প্রবেশের ক্ষেত্রে হয়রানি করা হচ্ছে অন্যদিকে জিনিসপত্র ও পেট্রোপণ্যের প্রতিনিয়ত দাম বাড়িয়ে সংকটের মুখে ঠেলে দিয়েছে মোটর শ্রমিক সহ সাধারণ মানুষদের এর প্রতিবাদে আগামী ছাব্বিশ নভেম্বর চাকা বন্ধ কর্মসূচি পালন করবে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন কোঅর্ডিনেশন কমিটি অব ক্যাব অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন নর্থ ইস্ট হেভি গুডস ক্যারিয়ার ট্রাক ওনার্স অ্যান্ড ডাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ইত্যাদি সংগঠনগুলি এদিনের ধর্মঘটে পানীয় জলার গাড়ি দুধের গাড়ি বিদ্যুৎ পরিষেবার গাড়ি অ্যাম্বুলেন্সের সার দেওয়া হবে বলে জানানো হয়েছে এই ছিল চাকা বন্ধ সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব এই বন্ধ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন